যেটার জন্য তুমি সারা বছর অপেক্ষা করে থাকি যেরকম ঠিক দুর্গাপূজার জন্য ওয়েট করে থাকি সেরকম তো কৃষ্ণনগরের বারো দলের মেলাটার জন্য আমি ওয়েট করে থাকি এটা আমার খুব ফেভারিট একটা মেলা তো যাবো আজকে ফার্স্ট দিন আজকে শুরু হয়েছে অনেকদিন মানে আমি যাচ্ছি আজকে ফার্স্ট দিন যাচ্ছি প্রায় দশ এগারো জনেক্ট হচ্ছে কৃষ্ণনগরে যাবে মানে মেলাতে আর এখানে আমরা তো সবাই যাচ্ছি মামা যাচ্ছি ভাই আম্মু বৌদি বৌদি দাদা মানে সবাই অনেকে প্রায় দশ বারো জন চলে খুব মজা হবে চিনিও যাচ্ছে কি

এটা হয়তো তোমাদের বুঝতে বা জানতে বাকি নেই যে আমরা সবাই মিলে একসঙ্গে বেরোলে ঠিক কতটা মজা করি মানে সত্যি আজকে তো মানে দারুণ মজা হয়েছে মানে আমরা এত লোক গেছিলাম আর মেলার মধ্যে এতটা মজা করেছি সেটা বলার মতো নয় দেখো আমরা মেলাতে কিন্তু ঢুকে গেছি অলরেডি গাড়িটা পার্কিং করে আর কৃষ্ণনগর মানেই তো মাটির পুতুল বিখ্যাত তো ঢুকেই দেখলাম প্রচুর মাটির জিনিসপত্র যেগুলো একদম হাতে বানানো তো সেগুলো দেখলাম একদম সাইড দিয়ে বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে আমাদের মেয়েদের মন যেখানে আটকায় সেটা হচ্ছে যে এই কানের দুল মানে তোমার গয়নাগাটির দোকান অ্যাকচুয়ালি আর কি তো সেই চলে এলাম আমরা কানের দুল দেখতে 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 তো মানে বুঝতেই পারছিলাম না আর একটা যে ব্যাপার হয় সেটা হচ্ছে এই বারো দলের মেলাতে তুমি কানের খুঁজতে খুঁজতে তোমার চোখে পুরো ধাঁধা লেগে যাবে মানে এত কানের এত অ্যাক্সেসরিজ মানে কি বলবো তোমাদেরকে মানে বুঝেই উঠতে পারবে না যে কোনটা তুমি নেবে কনফিউজ হয়ে যাবে এরকম একটা ব্যাপার চিনির কিন্তু বেশ মন খারাপ ছিল তারপরে যে ওর বাবা এসে তখন ওর মুখে একটু হাসি ফুটেছে তখন মানে ও মানে ও নিজের মধ্যে ছিল না এতক্ষণ এরম একটা ব্যাপার তো যাই হোক বাবাকে পেয়ে গেছে আর কি চাই ওর এরম একটা ব্যাপার তো এখন এই যে আমরা আবার মেলার মধ্যে চলে গেলাম এখন হচ্ছে আমি এই ফিঙ্গার রিংগুলো দেখছিলাম আমার বেশ ভালো লেগেছে এটা পার্টি পার্টিওয়্যার শাড়ির সঙ্গে আমার মনে হলো বেশ ভালো লাগবে দেখতে তো দুটো কালার সিলেক্ট করেছিলাম আমার মনে হলো কি যে এই কালারটা নিয়ে এটা বেশি ভালো লাগছে বেশ গর্জেস দেখতে এই রিংটা তো এই রিংটা নিলাম আমি চল্লিশ টাকা দাম নিয়েছিল রিংটার এটা একটু ট্রাই করেছিলাম বাট এটা ভালো লাগছিল না ওটাই বেশি ভালো লাগছিল বৌদিকে জিজ্ঞেস করলাম বৌদিও বললো তুমি এটাই নিয়ে নাও

ওখান থেকে একটা কানের নিলাম জাস্ট দেখার মতো একটা কোরিয়ান আইটেম মানে দারুণ দারুণ লাগলো আমার ওই কানেরটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর এখানে চিনি বাইনা ধরেছে ওর কোনো খেলনা টালনার প্রতি অতটা ইয়ে নেই ও খালি ওই বাবলস নেবে আর হচ্ছে এখানে ওই যে চশমার একটা দোকান দেখে এখন উনি বায়না ধরেছে চমসা নেবে মানে আমরা চশমা বলি বাট ও চশমাটা বলতে পারে না ও চমসা চমসা বলে ও বলছে আমি চমসা নেব এইবার দেখতে দেখতে ওই যে এগুলোর আছে ওকে আমি কিনে দিয়েছি তারপরেও এগুলো নেবে এবার বাচ্চা তো মেলার থেকে চশমা দেবো কি দিতে চাচ্ছিলাম না তারপর এত মানে ইয়ে করছিলো যে কি আমি মানে তারপর ভাবছিলাম যে ও তো এমনি কিছু বাইনা করে না চলো চশমাটা চেয়েছে দি তো ওকে একটা চশমা কিনে দিলাম তারপরে চলে এসে একটু খাওয়া দাওয়ার দিকে এখানে যে পাও ভাজি এটা আমরা প্রত্যেক বছর আর এই দোকানটার থেকেই খাই আমরা আর এই মেলার একটা ব্যাপার কি জানো তো প্রত্যেক বছর যেখানে যে দোকানটা ঠিক সেই সেই বছরে সেইখানে সেই দোকানটাই বসে তো যাই হোক এখান থেকে পাও ভাজি খেয়ে নিলাম সবাই মিলে তারপরে এখানে চলে এলাম একটুখানি চিনির জন্য কিছু ক্লিপ কিনতে অ্যাকচুয়ালি ও মাথায় না ক্লিপ টিলিপগুলো রাখতে চায় না ওই জন্য খুব বেশি ওর জন্য আমি হেয়ার জাস্ট যে গার্ডারগুলো আছে সেগুলো দিয়ে চুলটা বেঁধে দিই তারপরে আমার আরো একটা পছন্দের জায়গায় চলে এলাম সেটা হচ্ছে কিছু আইটেম এখানে তো এই চোকারগুলো আমার এত ভালো লেগেছে তো এখান থেকে আমি দুটো নিয়েছি একটা ইয়েলো কালার আর একটা রেড কালার মানে পরার সঙ্গে সঙ্গে আমার চোখ দাঁড়িয়ে গেছে মানে এত সুন্দর লাগছিল মানে এগুলো হচ্ছে তোমার ওই যেগুলো খুব মানে সফট যে কটনের শাড়িগুলো হয় তো সেইগুলো যে শাড়ি সেই শাড়িগুলোর সঙ্গে এগুলো বেশ ভালো লাগবে তারপরে চিনির জন্য ওর ডিম্মা টাকা দিয়েছিলো বলেছে ওকে খেলনা কিনে দিতে তো এখানে চলে এলাম ওর জন্য কিছু স্টিলের খেলনা নিলাম এখান থেকে প্লাস্টিকের খেলনা বাড়িতে ব্যাগ ভর্তি রয়েছে মানে রান্নাবাটি আর কি তো এখান থেকে আমি কিছু স্টিলের হাড়ি কুড়ি এগুলো কিনে নিলাম চিনির জন্য তারপরে ও ইয়ে ইয়ে দেখেছে কি বলে এই যে বাচ্চাদের চড়ে আর কি নাগরদোল্লা তো এগুলোতে এখন উঠবে তো ওকে যে চড়িয়ে দিয়েছে এখানে আর আর হ্যাঁ এই মেলাতে আমার অনেকের সঙ্গে দেখা হয়েছে আমার অনেক ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়েছে ছবি তোলা হয়েছে আমার তো বেশ ভালো লাগলো আর অনেকেই বলেছিল দিদি দলের মেলাতে যাওয়ার আগে বলো অ্যাকচুয়ালি আমাদের এটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে ওই জন্য আর আগে থেকে কখন মানে তোমাদেরকে বলাও হয়নি আর এই দেখো ব্রেক ডান্সে আমরা আমরা তো খুব জেদ করছিলাম যে ব্রেক ডান্সে উঠব আর তোমাদের দাদা কিছুতেই রাজি না যে ব্রেক ডান্সে উঠবে ওর পায়ে অব্দি ধরেছি বাট কিছুতেই রাজি হয়নি তারপরে সবাইকে বললাম কেউ উঠবে না আঁকা ওকে বললাম চল ভাই তুই আর আমি উঠি তা বলছে চল দি আমি আর তুই উঠি তারপরে যে উঠে তো মানে সে এত জোরে ঘোরাচ্ছিল আমার নর্মালি ভয় করে না কিন্তু এই দিন যেন খুব ভয় করছিল আর এত জোরে জোরে ঘোরাচ্ছিল কি আর বলি তোমাদের আমি খুব চিৎকার করেছি এই দিন মানে ব্রেক ডান্সে উঠে মানে ওই থেকে নেমে আমার মানে পা রূপক তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো জগদ্ধাত্রী পুজোর সময় তো যেহেতু ওদের বাড়ি কৃষ্ণনগর তো আমাদেরকে বারবার বলেছিল যেন আমরা বারো মেলায় আসলে বলি তো ওই যে দাদা এসেছিল আর কি দেখা করতে সঙ্গে হচ্ছে ভাইও তারপরে ফেরার সময় আমরা এখান থেকে কিছু মাটির খেলনা কিনে নিলাম মানে কৃষ্ণনগর বারোদারা মেলাতে এসে একটু মাটির জিনিস কিনব না এটা কি হয় তারপরে এখান থেকে চিনির জন্য কিছু আজ তারপর একটা হাড়ি তারপরে একটা কড়াই এগুলো আর কি কিনে নিলাম জানিও এগুলো গোটা রাখবে না বাড়ি গিয়েই ভেঙে ফেলবে তবুও নিয়ে নিলাম একটু মেলা থেকে কিনেছি তো বৌদিক জিনিস বৌদিকে দিয়ে দিয়েছে মানে বৌদির জন্য যা যা কেনা হয়েছিল এগুলো হচ্ছে আমার জিনিস চলো দেখা তো ফার্স্টে হচ্ছে ক্লাচারটা এটা হচ্ছে বৌদি আমাকে কিনে দিয়েছে এই যে একটা রিং এটা আমি নিয়েছি দেখো কি সুন্দর দেখতে না আর এর মধ্যে হচ্ছে চিনির জন্য চারটে এরকম ক্লিপ কিনেছি না পড়তে চায় না এগুলো তাও আমি নিলাম আর কি এটাও চিনির জন্য এই যে আর হচ্ছে এই হচ্ছে একটা ইয়ার রিং এই কোরিয়ান আইটেম মানে এটা জাস্ট দেখো কি দারুণ দেখতে না খানিকটা ভীষণ সুন্দর দেখতে তো এই সেম সেম না মানে আমি এটা নিয়েছি আর বৌদিকে একটা ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে একটা কিনে দিয়েছি এটা আমি নিয়েছি আর একটা বৌদিকে দিয়েছি আর কি আর এই যে চিনির জন্য আরেকটা ক্লিপ নিয়েছি আর হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে এই যে দু ইয়ে কি বলে আমি দুটো নিয়েছি আর কি দুটো কালার বৌদি শুধু রেটটা পছন্দ হয়েছে বৌদিকে শুধু রেটটা কিনে দিয়েছি আমি আর আমি হচ্ছে দুটো কালার নিয়েছি আর হচ্ছে এই ইয়াররিংটা বৌদি আমাকে কিনে দিয়েছে এই যে দেখো কী সুন্দর দেখতে না খুব সুন্দর দেখতে ইয়াররিংটা যাই হোক এই ছিল হচ্ছে মেলার কেনাকাটি আর খাওয়া দাওয়া করেছে সব থেকে বড় কথা আমরা খুব মজা করেছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে